গেল রোজার ঈদে বাড়ি ফেরার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রাজধানীর শ্যামপুরের সোনালী হিজড়া। চিকিৎসক জানান মস্তিষ্কে রক্তক্ষরণের ফলে দৃষ্টি হারিয়েছেন তিনি। জীবন যন্ত্রণার এমনই বাস্তবতার দেখা মেলে রাজধানীর যাত্রাবাড়ির বরইতলা হিজড়া পল্লীতে। দেশের নাগরিক হয়েও ন্যূনতম সুবিধা পাচ্ছেন না তারা। মানবেতর জীবনযুদ্ধে প্রতিবন্ধী বা বিশেষ পরিচয় নয়, সাধারণ মানুষ হিসেবেই চান কাজের সুযোগ। নারী পুরুষের পাশাপাশি আমরা সমাজের মূল স্রোত ধারায় আমরা দেশের উন্নয়নে কাজ করতে চাই। কর্মসংস্থানের অভাবেই দলগতভাবে রাস্তার পরিবহন ও সাধারণ মানুষের কাছে জবরদস্তি করে টাকা আদায়ের মতো ঘটনাও ঘটাচ্ছেন অনেকে। এই জনগোষ্ঠীকে যৌন ও মানসিক প্রতিবন্ধী হিসাবে চিহ্নিত না করে স্বাভাবিক লিঙ্গ পরিচয়ে পরিবার ও সমাজকে সচেতন হবার পরামর্শ বিশেষজ্ঞদের। আমাদের প্রিয়জনরা কাছের মানুষরা যখন হয় তাকে আমি যতটুকু পর্যন্ত সাহায্য করতে পারি, আমার আচরণটা যাতে এমন না হয় আরও একটু বেশি দুর্বিষহ করে ফেলি। আপনি যখন হিজড়াকে তৃতীয় লিঙ্গ বলেন, এটি আবার আরেক ধরনের সংকট তৈরি করে। আর লিঙ্গীয় বিচারে কাউকে আপনি ডিসেবল বলে দিবেন, সেটি তো অনেক বড় একটি বৈষম্যের। এদিকে তাদের জীবনমান উন্নয়নে আইন সংশোধনের সুপারিশ করেছে সমাজ কল্যাণ অধিদপ্তর। বর্তমান নীতিমালায় এই বয়সটাকে 30 করার জন্য প্রস্তাব করেছি। ট্রেনিং শেষে হিজড়াদের যে এককালীন যে টাকাটা দেওয়া হয় সেটা আগে ছিল 10,000 টাকা, আমরা সেটাকে 50,000 টাকা করার জন্য প্রস্তাব করেছি। জন্মগতভাবে হিজড়া ছাড়াও এই জনগোষ্ঠীর মধ্যে রয়েছেন রূপান্তরিত, রূপান্তরকামী সহ 7 ধরনের লিঙ্গ পরিচয়ের লাখ লাখ মানুষ। গোষ্ঠীর মানুষের ছিল প্রভাব, প্রতিপত্তি, আভিজাত্য। তবে কালক্রমে সেই আভিজাত্য বিলীন হয়ে তাদের জীবনমান ঠেকেছে এই অবস্থায়। তবে সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে তাদের জীবনমান উন্নয়নের জন্য নেওয়া হচ্ছে পদক্ষেপ। পদক্ষেপটি যথাযথভাবে কাজে লাগালে নারী পুরুষের পাশাপাশি তারাও হয়ে উঠতে পারে সমাজ পরিবর্তনের হাতিয়ার। যাওয়াদন্তু, সময় সংবাদ, ঢাকা।